তেলিয়ামুড়া শহরকে সুন্দর নির্মল স্বচ্ছ রাখার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রায়শই স্বচ্ছ ভারত অভিযানে নামতে প্রত্যক্ষ করা যায়। কিন্তু তেলিয়ামুড়া পুর পরিষদ কর্তৃক বিভিন্ন জনবহুল স্থানে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, এতে করে দুর্গন্ধে মমও করছে গোটা তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকা, যার ফলে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে গোটা তেলিয়ামুড়া শহর জুড়ে। এদিকে করোনা প্রকোপ গোটা দেশের সাথে তেলিয়ামুড়া শহর জুড়েও রয়েছে। করোনা প্রকোপ থেকে বাঁচার জন্য সরকারি উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক শিবির থেকে শুরু করে করোনা বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বর্তমানেও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়। তারপরেও পুর পরিষদ কর্তৃক শহর এলাকার নানান জায়গাতে পরিত্যক্ত আবর্জনা ফেলার বিষয়টি ভালো চোখে দেখছে না শহরবাসী, এমনটাই মনে করছে একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। তেলিয়ামুড়া শহরে নোংরা আবর্জনা যত্রতত্র ফেলার কারণ অনুসন্ধান করে জানা যায়, বিগত প্রায় 10 বছর আগে শহরের অনতি দূরে গড়ে ওঠা 7 মাইল এলাকায় এলাকাবাসীদের বাধা দানের ফলে ডাম্পিং স্টেশনে নোংরা আবর্জনা ফেলার কাজ বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছিল তেলিয়ামুড়া পুর পরিষদকে। উক্ত ডাম্পিং স্টেশনে তেলিয়ামুড়া পুর এলাকার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আবর্জনা ফেলা হতো। বর্তমানে 7 মাইল এলাকায় নোংরা আবর্জনা ফেলার কাজ বন্ধ থাকার ফলে তেলিয়ামুড়া পুর পরিষদ পড়েছে বেকায়দায়, ফলে বাধ্য হয়ে তারা তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জনবহুল স্থানে স্তূপাকারে আবর্জনা ফেলছে। আর এই নোংরা আবর্জনাগুলি থেকে দুর্গন্ধে ছয়লাপ তেলিয়ামুড়া শহর এলাকায়। তবে নোংরা আবর্জনাগুলির মধ্যে বেশিরভাগ প্লাস্টিক জাতীয় আবর্জনা থাকার কারণে পরিবেশ দূষণের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। তবে উল্লেখ থাকে, 7 মাইল এলাকায় ডাম্পিং স্টেশনে নোংরা আবর্জনা ফেলার কাজ এলাকাবাসীরা বাধা দেওয়ার পর কয়েক দফায় প্রশাসনের উচ্চস্তরের আধিকারিকদের নিয়ে পুর পরিষদ বৈঠক করে, এমনকি জেলা শাসক স্মিতা মলের পৌরোহিত্যেও সমস্যার সমাধানের লক্ষ্যে বৈঠক হলেও এর সমাধান সূত্র খুঁজে পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের অভিমত, পুর পরিষদ কর্তৃক নোংরা আবর্জনাগুলো ফেলার পর যদি সেগুলোর উপর মাটি চাপা দিয়ে দেওয়া হয় তবে দুর্গন্ধের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা কিছুটা হলেও হ্রাস পেতে পারে বলে অভিমত তাদের। এখনো কমেনি সেই জায়গাতে যেখানে গোটা শহরাঞ্চল স্বচ্ছ এবং নির্মল রাখার কথা, আর সেই জায়গাতে পুর পরিষদ শহরকে দূষিত করছে এবং জীবাণু ছড়িয়ে দিচ্ছে পরিত্যক্ত আবর্জনা যেখানে সেখানে ফেলে। এলাকার শুভবুদ্ধি জনগণের অভিমত, শহরকে মুক্ত স্বচ্ছ এবং নির্মল রাখতে গেলে খাসিয়ামঙ্গল এলাকার 7 মাইলের ডাম্পিং স্টেশন পুনরায় চালু করা খুবই প্রয়োজন। এটা আমরা অভিষেকে বলাই কোন অভিষেকা পুরসভা কোন পুরসভা নগর পঞ্চায়েত এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া। তো এইভাবে যে রাস্তার কিনারে ফেলানো হইতাছে, এই নোংরা আবর্জনা বন্ধ করাইতাছ না? এটা তো অনেক সারের ভিতর বা আপনারা কোন সারের অর্ডার পাই ফেলাইতেছেন? এটি সুপারভাইজারের নাম কি? বুঝি না মনুবাবু, মানে তাই কইছে যে রাস্তার কিনারে এইভাবে ফেলানি লিগা আপনারা কি মানে সাফাই কর্মী নাকি? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।